হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের টিউটোরিয়াল একটি মজার টিউটোরিয়াল, যেটা আপনারা ইতিমধ্যে আমাদের স্ক্রিনে দেখতে পারতেছেন, যে আমাদের জাতীয় পতাকা আমরা কিভাবে মাইক্রোসফট অফিস এমএস ওয়ার্ডে কিভাবে আমরা এমএস ওয়ার্ড দিয়ে জাতীয় যে আমাদের জাতীয় পতাকা আছে সেটা আমরা কিভাবে গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে করতে পারি, তাও আবার এমএস ওয়ার্ডে। অবাক একটা কাণ্ড বা কথা, যারা পারেন না তাদের কাছে অবাকই মনে হবে যে এটা আবার কেমন ধরনের কথা যে এমএস ওয়ার্ডে আবার জাতীয় পতাকা গ্রাফিক্স ডিজাইন করা যায়। হ্যাঁ ভিউয়ার্স, এটা অবশ্যই সত্যি, আর এটা আপনি পারবেন, যেহেতু আমি পারছি আশা করি আপনারাও পারবেন। কারণ তাহলে আমাদের আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল কাজে চলে যাই, তার আগে একটু কথা বলে নিই। আমার ভিডিওটি মানে এরকম সেম, আমরা একটা জাতীয় আমাদের যে জাতীয় পতাকা আছে সেটা আমরা গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে এমএস ওয়ার্ডে, তাও আবার এমএস ওয়ার্ডে পেজে আমরা এটার লোগোটা ই করব, আর্ট করব। তো এটা শুধু আর্টই করবো না, এটা আমরা ইমেজ আকারেও কীভাবে সেভ করব সেটা আমি দেখাবো। তো এটা দেখার জন্য একদম আমাদের ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করবেন। আর তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। তো ফার্স্টে আমাদের একটা নিউ পেজ নিতে হবে, এটার জন্য আমাদের নিউতে ক্লিক করতে হবে। তারপর দেখেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এটা ক্লিক করার পর আমরা ক্রিয়েটে ওপেন করব। তো আমাদের কাছে এরকম একটা নতুন পেজ আসবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখন আমরা যেহেতু জাতীয় পতাকা আর্ট করবো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, ফার্স্টে আমরা তো জানি না, তো না জানার কিছুই নাই। ফার্স্টে ইনসাইডে যাবেন, দেখেন ইনসাইড মেনুতে যাওয়ার পর এখানে দেখেন শেপস শেপস নামক একটা অপশন আছে। তো এখানে যাওয়ার পর এখানে দেখেন রেকট্যাঙ্গেল একটা ই আছে, তো সেটা আগে নেবেন। আমাদের এরকম একটা রেকট্যাঙ্গেল নেব আমরা, দেখেন এরকম নেওয়ার পরে এই রেকট্যাঙ্গেলটার একটা আমরা কালার দেব। তো সেটা কালার দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, ভিউয়ার্স একদম মনোযোগ সহকারে শুনতে হবে আমার কথাগুলো, এবং সাথে সাথে শুধু শুনবেন না আর ভিডিওটি দেখবেন না, সাথে সাথে আপনারা নিজেরাও প্র্যাকটিস করবেন। তো আশা করি তাহলে আপনারা পারবেন। তো এরকম আসার পরে আমরা এখন এটা ফিল কালারটা দিতে চাই, যে সেটা দেওয়ার জন্য আমরা কী করব, মোর কালার্সে যাব। মোর কালার্সে যাওয়ার পর আমরা সবুজ, যেহেতু আমাদের পুরো এটা থাকে সবুজ, তো সবুজ কালার দেবো। সবুজ কালার দেওয়ার পরে দেখেন সবুজ কালার হয়েছে, তো আশা করি হয়েছে। তো এরকম সবুজ কালার দেওয়ার পরে আমরা এখন চাইতেছি এটার মাঝখানে একটা বৃত্ত দিতে, যেটা আমাদের লাল থাকে। তো সেটা দেওয়ার জন্য আমরা কী করব, এটা দেওয়ার জন্য আমরা ইনসাইডে যাব। ইনসাইডে যাওয়ার পর আমরা শেপসে যাব, তারপর দেখেন গোল একদম যে এটা থাকে ওই শেপটা আমাদের দরকার সেটা আমরা আনবো। যেমন এই যে দেখেন ওভেল, এইটা আনার পরে আমরা এখানে মাউসে লেফট বাটন চেপে ধরে তারপর এটাকে আমরা বড় ছোট করব। আশা করি আপনারা এগুলো পারবেন। এরকম আনার পরে আমরা একটু ছোট বড় করে নিতে পারি, সমস্যা নেই, এটা টেনে ধরে আমরা ছোট বড় করতে পারি, কোনো সমস্যা নেই, এটা আমরা বড় ছোট করে নিতে পারি দেখেন এরকম। তো দেখেন এরকম এরকম আনার পরে আপনার এখন চাইতে সেটার মাঝখানেরটা লাল থাকবে, এটা তো সাদা না, হোয়াইট থাকবে না আশা করি। তো সেক্ষেত্রে আমাদের আবার এই যে দেখেন এখানে আপনাদের বলে নিই, এটা সিলেক্ট অবস্থায় ফরমেট, দেখেন ফরমেটে গিয়ে তারপর এখানে ফিল আছে শেপ ফিল, শেপ ফিলে যাওয়ার পরে আপনাকে মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে। এখন আপনার যেহেতু লাল, এই দেখেন লাল রেডে আপনি আসার পরে ক্লিক করবেন, দেখেন দেওয়ার পর আপনি একটা সেরে দেবেন, দেখুন একটা লাল ই হয়ে গেছে। কিন্তু এখন আমাদের শুধু পতাকা দিলেই হবে না, এখানে যে একটা এটা কী বলে একটা লাঠির মতো যেটাকে থাকে যে কী বলে বুঝি না, তো ওইটা দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, তো আমাদের আবার সেম আসলে ইনসার্টে যেতে হবে, তারপরে শেপস নিতে হবে, শেপসে গিয়ে আমাদের ওই জিনিসটা আমাদের নিতে হবে। সেজন্য আমাদের যেটা করতে হবে, ওই জিনিসটা কোথা, এই যে মনে হয় যে সম্ভবত এই যে শেপটা আছে এটা আমরা নেব। তো সেটা নেওয়ার জন্য আমাদের কী করতে হবে, দেখেন এরকম নিয়ে ছেড়ে দেব, ঠিক আছে। তো এটা এদিকে নিয়ে ছেড়ে দেওয়ার পরে এটা চাপাইবেন আস্তে আস্তে, আপনাদের যে কিবোর্ডের তীরের মতো দেখেন চার কোণে এদিকে ওদিকে ই করার জন্য আছে, এইটা আনার পরে এটার সাথে মিশিয়ে দেবেন। মিশিয়ে দেওয়ার পরে দেখেন মিশিয়ে দিছি, এখন যদি আপনি চান যে এটা একটু ছোটো করতে তো সেক্ষেত্রে আপনি ছোটো করতে পারবেন, এই দেখেন আমি ছোটো করছি, ঠিক আছে। তো এখন আপনি মাউসের লেফট বাটন ক্লিক করেন, দেখেন এটা অটোমেটিক্যালি হয়ে গেছে। এখন যদি চান এটার কালার দেবেন, তাহলে এটা আগে এটা এই শেপটা ক্লিক করবেন, তারপরে আবার ফরমেটে যাবেন,
ফরমেটে গিয়ে যদি আপনি কালার শেপ ফিল কালার দিতে চান, যেমন আপনি যদি একটু মাটির কালার দিতে চান এরকম দিতে পারেন। দেখেন এটা কালার দিলাম আমি, ঠিক আছে। কালার দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, এখন নিচে যে আমি জিনিসটা দেখাইছিলাম যে আমাদের অনেক সময় সিমেন্ট ব্যালু দিয়ে ই থাকে, ওইটা কিভাবে দেব শেপস, আবার ওইরকম ইনসাইডে যাবেন, তারপর আবার শেপসে যাবেন। তো এটা যাওয়ার জন্য আমরা আবার এটাই নেব, যেমন ফলেকটিভ প্রসেসেস। এটা নেওয়ার পরে আমরা যদি এখানে ডিলিট করে দিই মাউসের লিপটন, এখানে মাছ বরাবর এনে ওই যে তীর চিহ্ন দিয়ে আপনি সমান করে নেবেন এদিক ওদিকে, এরকম আনার পরে দেখেন এরকম আনছি। তারপরে এখানে আপনি যদি এটা চান কালার দিতে, এটা কালার দিতে পারবেন, যেমন অন্য কালারে দিই এটা, যেহেতু মাটির কালার এটাই দেবো। এখন আমাদের এই যে সাইডে যে দাগটা দেখেন, এই যে দাগ আমরা চাইতেছি এই দাগ কালো দাগটা থাকবে না, তো সেটার জন্য আমরা কি করতে হবে, এটা সিলেক্ট করে ফরমেটে যাবেন। ফরমেটে যাওয়ার পরে দেখেন এখানে যে আছে যে শেপস আউটলাইন, শেপস আউটে যে নো আউটলাইন দেবেন, দেখবেন ওটা কেটে যাবে, দেখেন এখন সুন্দর সিনে না। তো এরকম আমরা শুধু এরকম না, আমরা চাই যে এটা আস্তে আস্তে ছোটো ছোটো থাকি করার জন্য, তো সেক্ষেত্রে আপনাকে এটা বারবার গিয়ে আনতে হবে না। তো এরকম সিলেক্ট করা অবস্থায় কিবোর্ডের কন্ট্রোল ডি দেবেন, তাহলে এরকম একটা ডুপ্লিকেট হবে। কন্ট্রোল ডি দেন, দেখেন এরকম হওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, এটাকে টেনে ছোটো করতে হবে, ছোটো করার পরে আপনাকে এটার উপরে উঠিয়ে দিতে হবে। দেখেন উঠিয়ে দেওয়ার পরে দেখেন এরকম উঠিয়ে দিছি না আমি, হ্যাঁ। এখন আপনি যদি একটু নিচে আনতে চান, এটার অর্ধেক বরাবর সমান, সেক্ষেত্রে আপনাকে ওই তীর চিহ্ন নামাই দিতে হবে, দেখেন এই যে আমি নামাই দিছি, ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এখন দেখেন সেম কিন্তু আমাদের একটা পতাকা হয়ে গেল, আমি আশা করি সবাই বুঝতে পারছেন। এখন যদি আপনি চান এখানে নাম লিখে দিতে যে জাতীয় সঙ্গীত, এটা আমাদের জাতীয় পতাকা, সরি। তো আমাদের এখানে ফন্ট গিয়ে চেঞ্জ করে বাংলা করে নিই, যেমন এই যে চৈতন্য এমজি, তারপর আমাদের কীবোর্ডটা বাংলা করে নিই। কীবোর্ড বাংলা করতে হলে তো কী করতে হয় তো জানেন, কন্ট্রোল অল্টার বি, কীবোর্ডে কন্ট্রোল অল্টার বি দিলে দেখেন এখানে বিজয় ক্লাসিক আইসা পড়ছে, তার মানে বাংলাটা আপনি এসে পড়ছে। এখন আপনি এখানে লিখতে পারেন যে জাতীয় পতাকা, আমি আবার একটু আমি ফন্ট সাইজটা একটু বড়ো করে নিই, ফন্ট সাইজটা বড়ো করে নেওয়ার পরে দেখেন আমি যদি এখন লিখি যে জাতীয় পতাকা, ঠিক আছে, দেখেন আমাদের জাতীয় পতাকা কিন্তু লেখা শেষ। এখন যদি চাই আমরা এটাকে বোল্ড করতে, মোটা করতে, তারপর আন্ডারলাইন করব নিচে, এখন এটাকে যদি একটা কালার দিতে চাই, যে এটাকে কালার দেব, কি কালার দেওয়া যায়, যেমন এটাই দিলাম, এটা যদি একটু ওদিকে সরাই দেখেন, বাস আমাদের জাতীয় পতাকা। এটা যদি আরেকটু বড় করি ফোন সাইজটা, এটা ক্লিক করতে থাকবেন বড় হয়ে যাবে, দেখেন আমাদের জাতীয় পতাকা। তো আশা করি সবাই বুঝতে পারছেন, দেখেন ভিউয়ার্স আমাদের জাতীয় পতাকা দেখেন সেম। তো আমি আশা করি সবাই বুঝতে পারছেন, আর বুঝতে যদি সমস্যা হয় তাহলে আমাকে যে জায়গা দিয়ে বুঝতে পারেন না আপনারা আমাকে কমেন্টস করবেন, আমি এটা রিপ্লাই দেবো কমেন্টসের। তো আশা করি ভিডিওটি যদি বিন্দুমাত্র আপনাদের কাছে ভালো লেগে থাকে, যা আগে থেকে জানতেন না এখন জানছেন, তাহলে যেটা করতে হবে আমার একটা রিকোয়েস্ট থাকবে, ছোট ভাইয়ের একটা রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটা একটা কমেন্টস করবেন, একটা লাইক দেবেন, ঠিক আছে। আর সর্বোপরি এরকম নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আপডেট পেতে আপনাদের যেটা করতে হবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংকস, আর যারা এখন পর্যন্ত করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, যাতে আপনি এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে পারেন। আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাবস্ক্রাইব বাটনে গিয়ে দেখেন একটা বেল্ট আইকন আছে, ওটা টিক দিয়ে নোটিফিকেশন অন করে দিতে হবে, যাতে আপনি আমি এরকম কোনো কোনো ধরনের নতুন কোনো ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে যার নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই, ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।